সাধারণ মানুষ এতটুকু শুনতে পারি যে ওর মেয়ে নাই তো যখন আমরা জানি তারপরে ওই যেই যারা চক্রান্ত করে মেয়ে ভাগায় দিছে তাদেরকে বাড়িতে প্রেশার দেওয়া হয় গ্রামের লোক প্রেশার দেওয়ার পরে ওদের বাড়ির লোকেই বলে যে আমাদের খোঁজে আছে চলো তখন আমরা ওর বাড়ির লোককে নিয়ে আমরা যাই ওখান থেকে গিয়ে মেয়েটাকে আমরা নিয়ে আসি পুলিশ তো ওইটাকে নিয়ে যে মেয়েটাকে উঠায় নাই মেয়েটাকে কি মেয়ে তো ভাগিয়ে যায় নাই মেয়েকে চক্রান্ত করে নিয়ে গেছে কিডন্যাপের উদ্দেশ্য না তো সেই মেয়েটাকে আমরা ইক্রুবার করছি আমরা মেয়েটাকে উঠাইছি আমরা পুলিশ তো উঠায় নাই গ্রামের লোকে আমরা গিয়ে মেয়েটাকে নিয়ে আসি তারপরে যে মেয়ের কাছে শুনতে পারি ওই হিসেবে আমরা একটা থানায় লিখিত অভিযোগ দেয় ওর মেয়ের বাবা যে এই লোকগুলোর বিরুদ্ধে আমি কেস করলাম তো ওই বিরুদ্ধে কেস করে আবার উল্টে একে আলিপুর পাঠালো যে তোর মেয়ে মুখ জবানি একটা ওখানে দিয়ে তারপরে মেয়েকে ছাড়া দিবে
কিন্তু মেয়েকে তো ছাড়লো না, হোমে নিয়ে নিল। তখন ওখানে আমরা সাতার লোক বললাম যে কেন এটা হবে, তাকে আপনি কথা বলবেন না, আপনার নামে কেস দেবো। যদি আমরা সাধারণ লোক এইভাবে বলছি, একটা একটা লিগ্যাল কথাও বলি, তো আমরা কেস খাবো কি? এখন আপনারা কিসের জন্য ঘেরা? আমরা চাই, আমরা মেয়ে এখানে দিছি, যারা অভিযুক্ত করছে, যারা মনে করো এখানে কমপ্লেন দিল, তারা জেলে, আর যারা দোষী তারা গ্রামে। এখানে কি সাম্প্রদায়িক সৃষ্টি হবে? যদি সাম্প্রদায়িক সৃষ্টি হয় তাকে পুলিশ পুলিশ দায় নিবে এটা? পুলিশ কি দায় নিবে যদি গ্রামে একটা কোনো কিছু হয়? একটা বাচ্চা মেয়ে, বাচ্চা মেয়েটা কেন হোমে থাকবে? বাবা মা ওখানে ছিল, গ্রামে ঘুরছে রানীর কাছে যেদিন আমরা দিচ্ছি সেদিন থেকে আসামি তুলে নাই। মেয়ের বয়স হয়ে আমার মেয়েকে খালি জবরদস্তি করে এখান থেকে নিয়ে আসছে। আমার মেয়েকে আজকে যায়, নাইলে আজকে আমি আত্মহত্যা করবো। এখান থেকে চক্রান্ত করি, আমার মেয়েকে নিয়ে যাইছে। আমার মেয়ে কয় না আমি যাব না, আমি কি অপরাধ করছি? এইখান থেকে তো চক্রান্ত করি বেড়ায় না, খালি মুখ জবানি দিবে চলে আসবে এইরকমই বলছে। আমার সাথে ছিলাম, তারপরে কাকি নাকি হুমের বাড়াই লেগেছে। তা আমার জিজ্ঞাসা করলাম, মেয়েটাকে তো পুলিশে নিয়ে আসে নাই, গেছে মেয়েটা বাবা মা নিয়ে আসছে, আধা ঘন্টা সময়ও নেয় নাই, বাড়িতে চার পাঁচ দিন ছিল। তার পক্ষে থেকে আমি যে চারজন যে অপরাধ করছে ওই চারজনকার নামে আমি কেস দিতে যাচ্ছি, উল্টি আমার মেয়ে হুমে থাকবে, তার আমি বিচার চাই। হুমে দিলো বাচ্চাটাকে, আমরা তো কেস করতে চাই, আমরা তো আমাদের নামে তো কেসটা যায় নাই, মেয়েটাকে তো পুলিশ নিয়ে আসে নাই। পুলিশ যদি নিয়ে আসতো ছেলেটাকে আর মেয়েটাকে, যদি পুলিশ নিয়ে আসতো, মেয়ে যদি ছেলেকে ছাড়বে না, ছেলেও যদি মেয়েকে ছাড়বে না, তাইলে তো হোমে রাখার কারণ হয়েছে না? গ্রামবাসী তো সাথে দেবে, পুলিশ ডাইরেক্ট আমরা নিয়েছি, আমরা কেস করতে আসি, মেজো বাবু এরকম করে ডায়েরি লিখে মেয়েটাকে হোমে রাখলো, তার মতলব কি? তার মানে ঘুষ খাইছে মেজো বাবু? মেজো কত টাকা ঘুষ খাইছে? কত টাকা ঘুষ খাইছে? কত টাকা ঘুষ খাইছে মেজো বাবু? ওই যে জবাব চাই আমরা, তো কত কম তারপরে সন্ধ্যার সময় রিপোর্ট আসলো আমাদের গ্রামেরই একজন একটা পরিবার, ওরা একটা ছেলেকে নিয়ে এসে ওদের বাড়িতে রাখে, ওখান থেকে ওই দিন রাত্রেও ওখানে রাখছিল। ওরা কি করছে, মেয়েটার সাথে একটু জড়িত করে দিছে, সে জানি না সে প্রেমের সম্পর্ক হোক কি অন্য সম্পর্ক আমরা সেটা জানি না। ওরা কি করছে, তারপরের দিন মেয়েটাকে ছেলেটাকে ওদের বাড়িতে রেখে ছেলেটাকে ছেলেটার সাথে ছেলেটা আগে চলে গেছে, মেয়েটাকে এরা মা মেয়ে আর ছেলের ছেলে তিনজন মিলে গাড়িতে উঠাই দিছে ছেলের ওখানে পাঠানোর জন্য। ছেলেটা তখন আমাদের কাছে রিপোর্ট আসে, তখন আমরা সন্ধ্যার সময় গিয়ে নিয়ে আসি, ছেলেটা আলাদা কাস্টের, আমরা তো মেয়ে হচ্ছে আলাদা কাস্টের,
এখন তখন আমরা সবাই গিয়ে যে ব্যাপারটা এরকম হচ্ছে এটা ভালো হবে না কাজ যেহেতু আলাদা তখন ওখান থেকে ফোন আসে আমরা গিয়ে লিখিতভাবে মেয়েটাকে নিয়ে আসি এবার বাড়ির যখন যখন মেয়েটাকে নিয়ে আসলাম মেয়ের বাবা বলছে আমার মেয়েকে এইভাবে পাচার করা হলো আমি পরিবারটার নামে একটু এফআইআর করব যখন এফআইআর করতে আসে তখন ওরা আবার পাল্টা কেস করে দিছে কেস করার সঙ্গে কালকে যখন আলিপুর থেকে একটা খবর আসে যে মেয়েটাকে ওখানে গিয়ে কিছু রিপোর্ট করতে হবে যখন মেয়েটাকে নিয়ে যায় এই থানা থেকে নিয়ে গেছে ওখান থেকে যখন মেয়েটা যখন রিপোর্ট হয়ে গেছে তখন মেয়েটাকে ওরা হোমে রেখে দিল হোমে নিয়ে গেল কিসের জন্য হোমে নিয়ে গেল এটা আমরা পুলিশের কাছে জবাব চাই এবং অপরাধীকে যে আমরা এফআইআর করলাম তাকে কেন গ্রেপ্তার করা হলো না এই পর্যন্ত এক সপ্তাহ হয়ে গেল ওটাও আমরা পুলিশের কাছে জবাব চাই আচ্ছা মেয়ের এজ কত আছে 16 16 বছর 16 বছর আচ্ছা কোথায় গেছিল ভাই কোথায় গেছে শালবাড়িতে শালবাড়ি নিয়ে গেছে শালবাড়ি নিয়ে গেছে আচ্ছা আপনারা কার কার বিরুদ্ধে কমপ্লেইন করছিলেন এখন যারা ভাগাই দিয়েছে এখানটা যারা কিডন্যাপ করে নিয়ে গেছে আমি গ্রামের আমি আন্টি করে ডাকে গ্রামের পঞ্চায়েত কে জান তারপরে কি করে মেয়েকে হোমে পাঠায় তারপরে আসামি যারা যারা মেয়ে পার্সারি তারা দিব্যি ঘুরি বেড়াচ্ছে মেয়েটাকে কেন হোমে দেওয়া হলো এখানে কি ঘুষের কারবার চলছে মেয়েটা দিনের বেলা সকাল থেকে 10টা অবধি ছিল 10টা অবধি মেয়েটা ছিল থাকার পরে মেয়েটাকে ওই মেয়েটা যেটা যারা পার্সার করছে তারা দুই তিনবার বলে আসে তো ওর মা বাচ্চাটাকে বলে যে তুই রান্না বসা তো এখন ওই মেয়েটা বলে যে মেয়েটা পার্সার করছে মুন্ডি ও বলে কি কলে এখনই আসতেছে বলে গেছে এ বলে আরে জালা এখন ওখানে মেয়েটা আমার পাত্তা এখনো আসেনি খুঁজে দেখে এইদিক ওইদিক দেখে ওদের বাড়িতে গিয়ে নাই তারপরে বললো যে ও গেল কোথায় ওই মেয়েটাকে আবার প্রেশার করে বলে কি কা আমি তো জানি না এইখান থেকে গেছে তাহলে এইখান থেকে গেছে তা কোথায় গেল তা আবার খোঁজাখুঁজি আবার উত্তর করে মেয়েটা গজ্জি উঠে তাকে আমরা কি জানি তোমার মেয়ে কোথায় গেছে তাহলে ঠিক আছে তুমি যদি না স্বীকার হও তাহলে আমরা পুলিশ ডাকবো তারপরে ওর ভাইকে তারপরে এত কিছু করার পরে ওদের বাড়ি যাওয়ার পরে প্রেশারে বলে কি আমি মেয়েকে দেখাই দিচ্ছি কোথায় আছে বলে চলো আমার সঙ্গে আমরা মেয়েকে দেখাই দিই তারপরে গিয়ে পায় ওই যে পলাশ বাড়ি নাকি শাল বাড়িতে পায় মেয়েটাকে ওখানে জেলা পরিষদের বাড়িতে পায় মেয়েটাকে বাসে গেছে ওইখান থেকে ওদের আন্ডারে করিয়ে দিছে ওইখান থেকে মেয়ে উদ্ধার করলো বাবা মা গ্রামবাসী ঠিক আছে তারপরে আসলো থানার কাছে এসে বিচার চাইলো যে এই ব্যাপার আমার গ্রামে এইরকম মেয়ে পাচ্ছারি লিখিতভাবে হ্যাঁ লিখিতভাবে তো বললো একটা লিখিত দেন তাহলে আমরা আসামি তুলবো এরা আসলো কেস লিখি দিল কেস লিখি দেওয়ার পরে এখন মেজবাবুনে কে বললো যে কেসটা দেওয়া হয়ে গেছে তাহলে মেয়েটাকে একটা মুখ জবানি দিবে তাহলে মুখ জবানি দিবে পাতা বলিয়ে গিয়ে কেন মেয়েটাকে হোমে রাখলো কি কারণ নিল মেয়েটার কি সম্মান নাই মেয়েটার কি ইজ্জত নাই আর ছোট বয়সে মেয়েটা এই মেয়েটার এখন কি এই লাভটি ঘুরে আসবে তাহলে কিসের কেন চাওয়া হলো গ্রামে অশান্তি হবে দাঙ্গা হবে বলে থানায় বিচারটা চাইলো তা থানার বিচার কি এটি হলো আমাদের গ্রামের এইটা কথা যে মেয়েটাকে হোমে নিল কেন মেয়েটাকে কি কারণে নিল কেন নিল কেন আর দোষীরা কেন ঘুরে বেড়াচ্ছে এখনো আসামি এখনো অ্যারেস্ট হয়নি না এখনো হয়নি রশিদা